أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকের সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক শেখ মুজিবুর রহমান তার সহধর্মিণী কদরুদ্দিন নেসা সহ তার পরিবারের যারা আগামীতে 15 আগস্ট রাষ্ট্রে নিহত হয়েছিলেন এই মাসে দিন হয়েছে তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং আজকে আমাদের উপজেলা আওয়ামী লীগ সারা মাসব্যাপী প্রোগ্রাম নিয়েছে সেই প্রোগ্রামের অংশ হিসেবে আজকের এই 1 নং ইউনিয়ন যে ইউনিয়ন থেকে আমি গর্ব করি এই ইউনিয়ন থেকে আমি প্রথম সংসদ সদস্য হয়েছিলাম সেই ইউনিয়নে আজকের এই প্রথম অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে যাচ্ছে সেই অনুষ্ঠানে আমার শ্রদ্ধেয় সভাপতি যিনি 96 নির্বাচনে আমাকে দুঃসময়ে সাহায্য করেছিলেন আমার শ্রদ্ধ বড় ভাই হাসিমুদ্দিন সাহেব সম্মানিত সভাপতি আপনাদের মাঝে উপস্থিত আছেন আমার রণাঙ্গনের সাথী যাকে নিয়ে থানার থেকে রাইফেল হাতে নিয়ে বের করে নিয়ে আমরা ইন্ডিয়া প্রথম গিয়েছিলাম আমার সেই পরম শ্রদ্ধ সাবেক আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ঈশ্বর গঞ্জের এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম হাসিমুদ্দিন সাহেবের সুযোগ্য সন্তান এই অল্প কয়েকদিনে যিনি তার যোগ্যতার প্রমাণ দিয়েছেন তার যোগ্যতার মাধ্যমে আজকে আমি অনুধাবন করতে পেরেছি যোগ্যভাবে যোগ্য সন্তান যোগ্যভাবে যোগ্য সন্তান হয়ে যিনি এই সুন্দর সংগঠনকে পরিচালিত করছেন সে আমার স্নেহাস্পদ সাদরুদ্দিন আহমদ আজকের এই সারা ইউনিয়ন ব্যাপী সারা দেশ ঈশ্বরগঞ্জ ব্যাপী যে ইউনিয়নের আজকে অনুষ্ঠান হবে এই 15 আগস্টের যে প্রোগ্রাম হচ্ছে সেই প্রোগ্রামের 11 সদস্য বিশিষ্ট একটা কমিটি করে দিয়েছিলাম সেই কমিটির প্রধান যাকে আমি যোগ্য মনে করেছিলাম তিনি সুন্দরভাবে এই অনুষ্ঠান বলি তৈরি করতে পারবে আমার স্নেহাস্পদ ছোট ভাই যিনি আমার বর্তমানে আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত হিসেবে দায়িত্ব নিয়ে কাজ করে চলেন আমার সেই শ্রদ্ধেয় ছোট ভাই মানব হাজি রফিকুল ইসলাম বুলবুল সহ সম্পাদক মন্ডলীর সদস্যবৃন্দ সহসভাপতি মন্ডলীর সদস্যবৃন্দ আওয়ামী লীগের উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সামনে উপস্থিত বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক এবং অত্র ইউনিয়ন আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ আমি সময়ের জন্য সকলের নাম নিতে পারি না সেই জন্য দুঃখিত আপনারা সকলে আমার সালাম গ্রহণ করুন ভাইরা আমার বক্তব্য আপনার শুধু বিএনপি এর আওয়ামী লীগ বিএনপি ভাইরা আপনার আওয়ামী লীগকে নিয়ে কথা বলেন আমি মনে করি আওয়ামী লীগের সাথে তুলনা করার মতো তুলনা দেওয়ার মতো দল আপনাদের নেই গণতন্ত্রের কথা বলেন কোথায় গণতন্ত্র ছিল যেদিন আপনার নেতা সবে বলে জিয়া রহমান বলেন ক্যান্টনমেন্টে অস্ত্র হাতে নিয়ে এসে জোর করে ক্ষমতা দখল করেছিলেন সেই ক্ষমতা দখল করাটা কোন গণতন্ত্রের নিয়ম আপনারা এটার উত্তর দিয়েন আমি বলে গেলাম আপনাদের দল খুনি দল আপনার জোর করে অস্ত্র হাতে নিয়ে
আজকে আপনারা ক্ষমতা এসেছিলেন গণতন্ত্রের কথা আপনারা বলতে পারেন না। আর আপনারা জানেন 96 যখন আমি আপনাদের সকলের ভূমি এমপি হয়েছিলাম, অনেক কষ্ট করে আপনারা আমাকে এমপি বানিয়েছিলেন। আমার মনে হয়, আমার বিশ্বাস, কোন বিএনপি জাতীয়বাদী জামাত কারো বিরুদ্ধে আমি কোনো অ্যাকশন নেই নাই, কোনো অন্যায় করা করি নাই, কাউকে কোনো মিথ্যা মামলা অভিযুক্ত করে নাই। কিন্তু 2001 সালে আপনারা যে ষড়যন্ত্র করে আমাকে হারিয়েছিলেন টেলিভিশন রেডিওকে, নাম বলার পরেও আপনারা পরের দিন হাওয়া থেকে আমার ভূতুকে দিয়ে উর্মুট আমাকে দিয়ে আপনার নির্বাচিত হয়ে বিএনপির এমপি বানিয়েছিলেন। এই জিনিসটুকু আমি জানতাম, আমাকে হারানো হয়েছে, কিন্তু প্রমাণ পেয়েছি আপনারা যারা আছেন, আমার এখানে অনেকে আছেন, ঢাকাতে থাকেন, সিভিল এভিয়েশনে একজন ডাইরেক্টর আছেন, ইনি এক্সিকিউটিভ ডাইরেক্টর। বেশ 2 মাস আগে আমি গিয়েছিলাম একটা কাজে, আমাদের চেয়ারম্যান স্যার পাঠিয়েছিলেন, তিনি যাওয়ার পরে বলে স্যার আপনাকে তো আমি চিনি, স্যার 2001 সালের নির্বাচনে আপনাকে যে কিভাবে জবাই করেছে স্যার আমি দেখেছি, আমি তো আমার ম্যাজিস্ট্রেট ছিলাম, আমি কন্ট্রোল রুমে ছিলাম, আর বড় অফিসার যারা যারা দায়িত্ব ছিলেন তারা আপনাকে মানে মূর্খকে কিভাবে জবাই করেছে আমি কল্পনাতি সেদিন আমি জানতে পেরেছি। সত্যিকার অর্থে 2001-এ আপনারা আমাকে আওয়ামী লীগকে এখানে নৌকাকে পরাজিত করেছিলেন। তাই আপনারা আমি পরাজিত হওয়ার পর আপনাদের এমপি কি করেছিলেন, আমার বিরুদ্ধে সাক্ষাৎ মামলা দিয়েছিলেন, আমার আজকে আমার সাধারণ সম্পাদক ছিল সেই হেকিমের বিরুদ্ধে আপনারা মামলা দিয়ে তার চাকরিকে তাকে সাক্ষাৎ করেছিলেন, আমার প্রিন্সিপাল রফিককে আপনারা সাক্ষাৎ করেছিলেন, জেলে দিয়েছিলেন, সে প্রিন্সিপাল ছিল। আর অজস্র আমাদের আগের সাবেক মেয়রকে 17টা মামলা দিয়েছিলেন, ওদিওর আমার স্টেজে আছে, তাকে আপনারা কি করেছিলেন, 3 মাস ডিটেনশনে রেখেছিলেন, আর 600 একটা কর্মীকে মামলা দিয়ে হত্যাযুদ্ধ করেছিলেন। আর 2008 সালে যখন আমি নির্বাচিত হয়ে ঈশ্বরগঞ্জে আবার এমপি হলাম, বলুন আপনাদের মুখে হাত দিয়ে বলুন, বিএনপি ভাইরা একটা মামলা দিয়ে আপনাদেরকে দিয়েছি, আপনাদের বিরুদ্ধে অন্যায় কাজ করেছি, আজকে বলেন আওয়ামী লীগ অত্যাচার করে, আওয়ামী লীগ অন্যায় করে, অত্যাচার আপনারা করেন, জোর করে আমাদের উপর চাপিয়ে দিচ্ছেন। তাই আজকে বক্তব্য রাখবো না, অনেক কথা আছে, আগামী যে কোনো সময় আমরা বক্তব্যদের আজকে প্রস্তুত আছি, আপনাদের কথার জবাব দিতে প্রস্তুত আছি। আপনারা আমার এই দুটো প্রশ্ন রেখে দিলাম, এই উত্তরটুকু করে আপনাকে জনসভায় দিয়ে তাহলে বুঝতে পারবো যে আমরা সত্যি বলতে গণতান্ত্রিক দল না আপনারা গণতান্ত্রিক দল। তাই আমি পরিশেষে হলো আপনারা কথাটা 1 মিনিট সময় আমাকে দেন, 1 মিনিট সময় দেন, আপনারা 1 মিনিট সময় দেন, প্লিজ 1 মিনিট। আজকে আসল সত্যিকার অর্থে যদি আমরা আওয়ামীকে ভালোবাসে থাকি, সত্যিকার অর্থে যদি আমরা নেত্রীকে পছন্দ করে থাকি, সত্যিকার অর্থে যদি আমরা নৌকাকে জয় করতে চাই, তাহলে আজকের এই বঙ্গবন্ধুর যে আজকে মৃত্যু দিবস আজকে এই এই আমরা পালন করতে যাচ্ছি, তাহলে প্রতি বছরে আমরা পালন করে কোনো লাভ হয় না, কিন্তু আমরা এবছর পালন করে আমাদের ঈশ্বরদের নেতৃত্ব দ্বারা আমরা এখানে সম্মানিত হয়েছি। তাহলে আজকে ওয়াদাবদ্ধ হই, যে নৌকা নিয়ে নির্বাচনে আসো আমরা একত্রিত ভাবে নৌকার কাজ করবো, এই আহ্বান জানিয়ে, আর ব্যক্তিগত বন্ধ করার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরদিনই হোক।